নওগাঁর মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামে 6 বছরের এক শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। এক সংবাদ সম্মেলনে পুলিশের বয়ানে উঠে আসে সেই ঘটনা। পুলিশ বলছে, শনিবার দুপুরে কন্যা শিশুটি তার বাড়ির পাশে একটি বাঁশঝাড়ের পাশে খেলছিল। তখন ওই কিশোর কৌশলে তাকে বাঁশঝাড়ের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং পরে তার মুখে প্যান্টের কাপড় গুঁজে দিয়ে গলা টিপে হত্যা করে। মৃতদেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যে পুলিশ এক কিশোরকে আটক করে। এই জায়গাটা হলো লক্ষ্মীরামপুর গ্রাম, জনৈক গোবিন্দচন্দ্র সাহার বাড়ির সামনে ঝোপঝাড়ের মধ্যে। বাচ্চাটিকে আমরা কালকে রাত 8-9টার দিকে উদ্ধার করি। আমাদের কাছে যখন আসে এবং তখন আমাদের 3টি টিম, যেহেতু এটি একটি খুব সেন্সিটিভ একটি বিষয়, একটি বাচ্চা ধর্ষিত হয়েছে এবং পরবর্তীতে নিহত হয়েছে, সো আমরা আমাদের যত এফোর্ট ছিল সেই এফোর্টগুলোকে নিয়ে আমরা মাঠে নেমে পড়ি এবং 4 ঘন্টার মধ্যে আমরা যে মূল আসামি তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হই এবং তার কাছ থেকে আমরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সে কীভাবে করছে এবং কীভাবে তাকে মেরেছে সে সব কিছু স্বীকার করে এবং মারার যে সমস্ত আলামত ছিল সেই আলামত আমরা রাত্রে তখন 1:45 এবং সেই 1:45 আমরা হান্ড্রেডস অফ লোকের পিপলের সামনে আমরা এগুলো রিকভার করি। পরে পুলিশ ওই কিশোরকে আদালতে পাঠিয়েছে।